नमस्कार बन्धुरा, प्रत्येक के आमादेर ए अमृत बाणी यूट्यूब चैनेले जानाई स्वागत। आज आमी आमार ए भिडियोटीते आपनादेर सामने आलोचना करब बैशाख मासेर शेष बृहस्पतिवार। आज आपनारा हलुद दिए ए एकटी विशेष उपाचार करुन, आपनार आर्थिक भाग्येर उन्नति अवधारित। आर अवश्यई सन्ध्याय तार संगे करुन ए एकटी छोट्ट क्रिया। एटी करले आपनी आपनार जीवने जेमन अर्थ भाग्य के उन्नति घटाते पारबेन, ठीक सेई रकमई आपनार अर्थके संचय करे राखते पारबेन। ताई आजकेर भिडियोटी अत्यन्तई गुरुत्वपूर्ण। प्रिय दर्शक बंधुरा, भिडियोटीके शेष पर्यन्त देखार अनुरोध रइल। आर आपनी मा लक्ष्मीर एवं भगवान विष्णुदेवर कृपा दृष्टि एक संगे पेते चाहले अवश्य माता तुलसी देवी सामने आज बृहस्पतिवार अंत एक काज अवश्य करूँ। इटा मने करा है जे तुलसी देवीते मा लक्ष्मी एवं विष्णुदेवर बास, ताई माता तुलसी देवीर पुजो करले ताके संतुष्ट करते पारले आपनारा संगे संगे मा लक्ष्मी एवं विष्णुदेव केओ संतुष्ट करे राखते पारबेन आर तादेर आशीर्वाद खूब सहजेई पेते पारबेन। ताई चलुन बंधुरा जेने नेवा जाक जे आजकेर भिडियोर मूल बक्तव्यटा कि। তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমরা আমাদের এই চ্যানেলে ভারতীয় দর্শনশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, হিন্দু দেবদেবীদের পূজা অর্চনা পদ্ধতি সম্পর্কে ভিডিও উপস্থাপন করে থাকি। আপনি হিন্দু সনাতনী ধর্মের একজন মানুষ হয়ে থাকলে আমাদের সঙ্গে যুক্ত হতে আর এই চ্যানেলে নিত্য নতুন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অলে প্রেস করে রাখুন, যাতে আপনি পেয়ে যেতে পারেন সবার আগে আমাদের এই ভিডিওগুলি। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করছি। একটা কথা আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীর বার। হ্যাঁ, এটা আমার আপনার কারোর কাছেই অজানা নয়, কারণ এই বৃহস্পতি গ্রহকে আর্থিক ভাগ্যের গ্রহ বলা হয়। আর যে গৃহে মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, তার কৃপা দৃষ্টি থাকে, সেই গৃহে কোনো দিনও অর্থের অভাব দেখা দেয় না। সেই গৃহ সর্বদা ধন সম্পত্তিতে পরিপূর্ণ থাকে মায়ের কৃপায়। আজকের যুগে প্রত্যেকেরই অর্থের প্রয়োজন, এটা আমরা প্রত্যেকেই জানি। আমাদের জীবনটা অর্থ ছাড়া অচল। আর আজকের যুগে সব জিনিসের যেরকম মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই দিক থেকে বিচার করলে অর্থের চাহিদা প্রচুর। আর অর্থ না থাকলে আমরা খেতে পারবো না, বাঁচতে পারবো না। আর এই অর্থ উপার্জন যদি বাড়াতে চান, অর্থকে সঞ্চয় করে যদি নিজের গৃহে রাখতে চান, তাহলে তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সর্বদা প্রয়োজন। তার কৃপা সবার আগে আমাদের দরকার। আর সেই কারণেই তার আরাধনা করা, তাকে সন্তুষ্ট রাখাও আমাদের প্রয়োজন, যাতে তিনি সর্বদা আমাদের গৃহে বসবাস করেন। আর এই কারণেই আমি আপনাদেরকে আজকে বলবো এই বিশেষ উপাচারটি করুন বন্ধুরা। আজ আপনারা তুলসী তলায় এই একটি ক্রিয়া করবেন। এবার এই ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে যে উপকরণগুলি আগে থেকে জোগাড় করে নিয়ে রাখতে হবে আপনার হাতের কাছে, সেইগুলি হচ্ছে হলুদ ফুল, কিংবা যদি পারেন পদ্মফুল আনতে পারেন, পদ্মফুলের বীজ, বীজের মালাও আনতে পারেন। কিন্তু যদি আপনারা পদ্মফুল না পান তখন হলুদ ফুল নেবেন, আর আতপ চাল অথবা আলো চাল নিতে পারেন। আর নেবেন একটি প্রদীপ, মাটির প্রদীপ, আর হলুদ, যেটি ছাড়া এই উপাচারটি করা যাবে না। হলুদের গুঁড়ো নিতে পারেন অথবা হলুদ, কাঁচা হলুদও নিতে পারেন।
প্রিয় দর্শক বন্ধুরা, একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই ক্রিয়াটি কিন্তু আজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় করতে হবে। তাই ভালো করে মন দিয়ে শুনুন আমি আপনাদের উদ্দেশ্যে কি বলছি। প্রথমে আপনি একটি শুদ্ধ বস্ত্র পরে নেবেন, অবশ্যই তার আগে নিজেকে শুদ্ধ করে নেবেন, অর্থাৎ স্নান করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, অন্তত পক্ষে মাথায় গঙ্গা জল নিয়ে নিজেকে শুদ্ধ করে নেবেন। তারপর আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে অথবা যেখানে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি যাই থাকুক না কেন, তার সামনে একটি শুদ্ধাসনে বসবেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, যদি পারেন আজ আপনারা হলুদ বর্ণের বস্ত্র পরিধান করুন, কারণ বৃহস্পতি গ্রহের হলুদ রং অত্যন্তই প্রিয় আর মাতা লক্ষ্মীরও। তাই আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর সামনে সন্ধ্যার সময় বসবেন। আর একটি কাঁসার পাত্র নেবেন, যেটি পুজোয় ব্যবহৃত হয়। সেই কাঁসার পাত্রটিতে যে যে উপকরণগুলি আমি আপনাদেরকে নিতে বলেছিলাম সেইগুলি খুব সুন্দরভাবে সাজিয়ে নেবেন। কাঁসার পাত্রের মাঝখানে, থালাটির মাঝে আতপ চাল রাখবেন, তার পাশে আপনি হলুদ ফুলগুলি সাজিয়ে দেবেন। আর যদি পদ্ম ফুলের বীজের মালা পেয়ে থাকেন সেই মালাটিও বাম পাশে রাখবেন। আর আপনাদেরকে বললাম হলুদের গাঁট, সেই হলুদের গাঁটও ওই চালের ওপরে রেখে দেবেন। খুব সুন্দরভাবে, যতটা ভালোভাবে সাজানো যায়, প্রথমে সাজিয়ে নেবেন। তারপর মায়ের আরাধনা শুরু করার পূর্বে একটি মাটির প্রদীপ অথবা আপনি কোনো পিতলের প্রদীপও জ্বালাতে পারেন, এই ক্ষেত্রে গাওয়া ঘি দিয়ে জ্বালাতে পারেন। যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনি সর্ষের তেলের প্রদীপও প্রজ্বলন করবেন। আর এইভাবে আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন, তার পাশাপাশি বিষ্ণুদেবকেও স্মরণ করুন। আপনি থালার মধ্যে থাকা সমস্ত উপকরণগুলি এক একটি করে মায়ের চরণে নিবেদন করুন, এক একবার এক একটি দ্রব্য নিবেদন করবেন। আর মনে মনে এই মন্ত্রটি বলবেন, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। এটি বলতে বলতে বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী এবং তুলসী মাতাকে মনে মনে স্মরণ করে তাকে এই জিনিসগুলি নিবেদন করতে থাকবেন। এরপর আপনি অবশ্যই যে প্রদীপটি জ্বালিয়েছিলেন সেটি দিয়ে মায়ের আরতি করবেন। আর যদি আপনার কাছে পঞ্চপ্রদীপ থেকে থাকে, তাহলে তো অতি উত্তম, পঞ্চপ্রদীপ দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করবেন, আরতি করবেন। তারপর আপনাদেরকে অবশ্যই বলবো, প্রত্যেক বৃহস্পতিবার বাড়ির মহিলারা পাঁচালি পড়বেন, মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। যদি পড়তে না পারেন, অন্তত পক্ষে শ্রবণ করুন, এতেও কিন্তু অনেক সুফল আপনারা পাবেন। কিন্তু পুজো শেষ করে অবশ্যই পাঁচালি পাঠ করতে ভুলবেন না। এরপরেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি তুলসী তলায় গিয়ে করতে হবে। আপনাদেরকে যেটা করতে হবে, একটি প্রদীপ অবশ্যই তুলসী মঞ্চের সামনে প্রজ্বলন করবেন প্রথমে। তারপর আপনি একটি হলুদের গাঁট নিয়ে যাবেন, আপনি অবশ্যই সেটি তুলসী গাছের নিচে তার চরণে অর্পণ করবেন, এতে মা লক্ষ্মী এবং মা তুলসীও সন্তুষ্ট হন। আর একটি কাজ আপনি অবশ্যই আজকে করবেন, যে হলুদের গুঁড়ো মা লক্ষ্মীর চরণে অর্পণ করেছিলেন, সেইখান থেকে কিছুটা গুঁড়ো আপনি একটি পাত্রে, ছোট্ট বাটিতে নিয়ে সেটিকে তেল দিয়ে ভালো করে গুলে সেই হলুদের তিলক কেটে দিন আপনার বাড়ির সদর দরজার মাথার ওপর। আপনি যদি এই ক্রিয়াটি যে কোনো বৃহস্পতিবারে করতে পারেন একবার, আপনাকে তাহলে আর অর্থকষ্টে ভুগতেই হবে না। হ্যাঁ বন্ধুরা, এই হলুদের এতটাই গুণ, এতটাই মাহাত্ম রয়েছে, যেটা হয়তো অনেকেই জানেন না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর মূল উপাচার। এই ছোট্ট একটি কাজ আপনাদের আজকে সন্ধেবেলায় করতে হবে। যদি করতে পারেন, তাহলে আপনি আপনার আর্থিক ভাগ্যের উন্নতি ঘটাতে পারবেন। শুধু তাই নয়, অন্যান্য অনেক দিক দিয়ে আপনি
উপার্জন বাড়াতে পারবেন। আপনি আর্থিক সচ্ছলতা পেতে এই ক্রিয়াটি অবশ্যই করুন। মা লক্ষ্মীকে গৃহে স্থায়ীভাবে বসবাস করাতে আজকের এই হলুদের উপাচারটি করতে একদম দেরি করবেন না। আর যে যে ক্রিয়াগুলি বললাম ঠিক সেই সেইভাবেই উপাচারটি বা এই উপায়টি করুন বন্ধুরা, আপনি আপনার আর্থিক ভাগ্যের উন্নতি ঘটাতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করি। আর আপনি যখন এই ক্রিয়াটি করতে থাকবেন আপনার মনস্কামনাগুলি মা লক্ষ্মীকে জানাবেন, দেখবেন একে একে সমস্ত মনোবাসনা আপনার পূর্ণ হচ্ছে। বিদায়, ধন্যবাদ।